81তম অধ্যায়। সুদামার ঐশ্বর্য লাভ। শ্রী সুখদেব বললেন, প্রিয় পরীক্ষিতকে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে কারো মনের কথা গোপন থাকে না। তিনি ব্রাহ্মণদের পরম ভক্ত, তাঁদের ক্লেশ নাশক এবং সজ্জনদের একমাত্র আশ্রয়স্থল। ব্রাহ্মণ দেবতার সঙ্গে তাঁর কথোপকথন বহুক্ষণ পর্যন্ত চলল। এইবার তিনি ব্রাহ্মণ দেবতার উপর প্রেম প্রীতি সহকারে দৃষ্টি নিক্ষেপ করলেন আর তাঁর প্রিয় সখাকে পরিহাস করে বললেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ব্রাহ্মণ, তা তুমি গৃহ থেকে আমার জন্য কি উপহার এনেছ? আমার প্রেমী ভক্ত যখন প্রেম প্রীতি সহকারে অতি অল্প পরিমাণ বস্তু উপহার রূপে আমাকে অর্পণ করে, আমি তা প্রসন্ন চিত্তে গ্রহণ করে থাকি। কিন্তু আমার ভক্ত বিনা অন্য কেউ যদি আমাকে বহুমূল্য বস্তু উপহার দেয়, আমি তাতে সন্তুষ্ট হই না। পরীক্ষিত বললেন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে এইরূপ কথা শুনেও সেই ব্রাহ্মণ দেবতা শ্রীপতিকে সেই চার মুষ্টি চিপিটক প্রদান করলেন না। তিনি সংকোচে অধবদন হয়ে রইলেন। হে পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ যে সমস্ত প্রাণী চিত্তের প্রতিটি সংকল্প বিকল্প জানতে পারেন, ব্রাহ্মণের আগমনের কারণ আর তার সংকোচের কথা তিনি জানতে পারলেন। তিনি বিচার করতে লাগলেন, এ আমার প্রিয় সখা ইতিপূর্বে কখনো ধনসম্পদ কামনায় সে আমার ভজনা করেনি, আর এইবারে আগমন পতিব্রতা স্ত্রীকে প্রশ্ন করবার জন্য হয়েছে, তাঁরই আগ্রহে এর আগমন। সুতরাং আমি একে এমন সম্পদ দেব যা দেবতাদের অতি দুর্লভ। ভগবান শ্রীকৃষ্ণ এইরূপ চিন্তা করে ব্রাহ্মণের বস্ত্রের মধ্যে এক বস্ত্র খণ্ডবদ্ধ চিপিটক দেখে বললেন, আরে এটা কি? বলে ব্রাহ্মণের কাছ থেকে তা কেড়ে নিলেন আর পরম সমাদরে বললেন, হে প্রিয় সখা, এই তো তুমি আমার অতি প্রিয় উপহার দ্রব্য এনেছ। এই চিপিটক কেবল আমাকে নয় সমগ্র জগৎকে পরিবৃত্ত করতে সক্ষম। এইরূপ বলে ভগবান শ্রীকৃষ্ণ সেই বস্ত্রখণ্ড থেকে এক মুষ্টি চিপিটক গ্রহণ করে তা ভক্ষণ করল। দ্বিতীয় মুষ্টি চিপিটক গ্রহণ করতে শ্রী রুক্মিণী রূপী স্বয়ং ভাগবতী শ্রী লক্ষ্মীদেবী ভগবান শ্রীকৃষ্ণকে বাধা দিলেন, কারণ তারা তো একমাত্র ভগবান শ্রীকৃষ্ণেরই পরায়ণ, তাঁকে ছেড়ে অন্য কোথাও যেতে পারেন না। শ্রী রুক্মিণী বললেন, হে সর্বাত্মা, আর দরকার নেই, মানবের ইহলোক মৃত্যুর পরে পরলোকেও সর্বপ্রকার ঐশ্বর্য সমৃদ্ধির জন্য আপনার এই এক মুষ্টি চিপিটক ভক্ষণই পর্যাপ্ত, কারণ আপনার প্রসন্নতার জন্য এইটুকুই যথেষ্ট। পরীক্ষিত বললেন, ব্রাহ্মণ দেবতা ভগবান শ্রীকৃষ্ণের ভবনে রাত্রি যাপন করলেন, পরিতৃপ্তিতে তার ক্ষুধাতৃষ্ণা নিবারণ হল, তিনি বৈকুণ্ঠবাসের অনুভূতি লাভ করলেন। পরীক্ষিত বললেন, শ্রীকৃষ্ণের কাছ থেকে ব্রাহ্মণ দেবতা প্রত্যক্ষ রূপে কিছুই পেলেন না, তিনিও কোনো কিছু যাচনা করলেন না। মনের গুপ্ত কামনার জন্য তিনি কিঞ্চিত লজ্জা অনুভব করেছিলেন। দিবাগমনে ভগবান শ্রীকৃষ্ণ দর্শন লাভজনিত আনন্দে ভরপুর হয়ে তিনি গৃহাভিমুখে যাত্রা করলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, আহা কি আনন্দের কথা, কি আশ্চর্যজনক, তিনি ব্রাহ্মণদের নিজ ইষ্টদেব জ্ঞান করেন, তার ব্রাহ্মণ ভক্তি আজ আমি স্বচক্ষে প্রত্যক্ষ করলাম। ধন্য যার বক্ষস্থলে স্বয়ং লক্ষ্মীদেবী নিত্য অধিষ্ঠান, সেই তিনি আমার মতন অতি দরিদ্রকে আলিঙ্গন করলেন। কোথায় আমার মতন দীনদরিদ্র ও পাপি, আর কোথায় শ্রী লক্ষ্মীদেবীর একমাত্র আশ্রয়স্থল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু তিনি ব্রাহ্মণকুলে জন্ম বলে আমাকে দুই হাতে কাছে টেনে নিয়ে আলিঙ্গন পাশে আবদ্ধ করলেন। শুধু তাই নয়, তিনি আমাকে সেই পালঙ্কে উপবেশন করালেন যার পর তার প্রাণপ্রিয়া শ্রী রুক্মিণী দেবী শয়ন করে থাকেন। তিনি আমার সঙ্গে আপন ভাইয়ের মতন ব্যবহার করলেন। আরও কত কি, আমি পরিশ্রান্ত ছিলাম, তাই স্বয়ং তার পাটরানি শ্রী রুক্মিণী দেবী চামড় ব্যজন করে আমার সেবা করলেন। আহা, তিনি স্বয়ং দেবতাদের আরাধ্য দেবতা, সেই তিনি ব্রাহ্মণদের উপর ইষ্টি দেবতা ভাব রেখে আমার পদসেবা করলেন, আর নিজের হাতে আমার ক্ষুধাতৃষ্ণা নিবৃত্তি করি আমার পরম সেবা শুশ্রূষা করলেন, আবার দেবতা সময় আমার পূজাচনাও করলেন। স্বর্গ ও মুক্তির ভূতলের ও রসাতলের সম্পত্তি আর সমস্ত যোগসিদ্ধির প্রাপ্তির মূল হল তাঁর শ্রী পাদপদ্মের সেবা। তবুও পরম দয়াল ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে তা আমাকে একটুও ধনসম্পদ প্রদান করলেন না, কারণ তাতে এই দীনদরিদ্র ব্রাহ্মণ ধনসম্পদ লাভ করে মত্ত হয়ে না পড়ে আর তাকে যেন ভুলে না যায়। এরূপ চিন্তা করতে করতে সেই ব্রাহ্মণ নিজের গৃহের সমীপে উপনীত হলেন। তিনি দেখলেন যে এই স্থানটি সূর্য অগ্নি চন্দ্রসম জ্যোতির্ময় মণিকা মণ্ডিত্ব অট্টালিকা দ্বারা পরিবেষ্টিত রয়েছে। বর্ণময় উদ্যান ও উপবন রয়েছে, যাকে ঝাঁকে ঝাঁকে বর্ণময় পক্ষীকুল কলরব করছে। সরোবর সময় কুমুদ আর শ্বেত নীল
সুগন্ধযুক্ত বিভিন্ন ধরনের কমল প্রস্ফুটিত রয়েছে। সুন্দর ও সুসজ্জিত নারী নরগারগণ ইতস্তত বিচরণ করছেন। ঐরূপ প্রত্যক্ষ করে ব্রাহ্মণ দেবতা ভাবতে লাগলেন, আমি একই দেখছি, এ স্থান কার? যদি এ সেই স্থান হয়ে থাকে তাহলে আমার গৃহটি কী করে এমন হয়ে গেল? ব্রাহ্মণ যখন এরূপ চিন্তামগ্ন তখন দেবতুল্য সুন্দর নরনারীগণ মঙ্গলাচরণ সূচক গীতবাদ্য সহকারে ব্রাহ্মণ দেবতাকে অভ্যর্থনা নিমিত্তে এগিয়ে নিলেন। পতিদেবের আগমন বার্তা শ্রবণ করে আনন্দে বিহ্বল ব্রাহ্মণী দ্রুত পদক্ষেপে গৃহ থেকে বাড়িয়ে এলেন। তাকে দেখে মনে হচ্ছিল যেন স্বয়ং লক্ষ্মীদেবী কমলবন থেকে বেরিয়ে এসেছেন। পতিদেবতাকে প্রত্যক্ষ করে পতিব্রতা ব্রাহ্মণী নয়নযুগল উৎকণ্ঠা ও প্রেম মিশ্রিত অশ্রুতে পরিপূর্ণ হল। নেত্র কপাট বন্ধ করে পরিস্থিতি সামান নিলেন। ব্রাহ্মণী অতি প্রেমভাবযুক্ত হয়ে তাকে প্রণাম করল আর মনে মনে তাকে আলিঙ্গন ও করল। প্রিয় পরীক্ষিত, ব্রাহ্মণী সুবর্ণ হারণ ধারিণী দাসীগণ পতিব্রতা হয়েছিলেন। তিনি দাসীদের মধ্যে বিমনাস্থিত দেবাঙ্গনা সম নয়নাভিরাম ও দেদীপ্যমান লাগছিলেন। ব্রাহ্মণীকে ওইভাবে প্রত্যক্ষ করে ব্রাহ্মণ বিস্মিত হয়ে গেলেন। ভার্যার সঙ্গে প্রেম প্রীতি সহকারে তিনি নিজ ভবনে প্রবেশ করলেন। তার ভবন তখন শত শত মণি মুক্তা মণ্ডিত স্তম্ভ পরিশোভিত, যেন দেবরাজ ইন্দ্রের নিবাস স্থান। গৃহাভ্যন্তরে ছিল গজদন্ত নির্মিত সুবর্ণ মণ্ডিত পালঙ্ক, সকল যার উপর শুভ্র ও কোমল শয্যা শোভায়মান ছিল। রাশি রাশি সুবর্ণ দণ্ড বিশিষ্ট চামক ও ব্যজন ও ছিল। আর ছিল সুকোমল আচ্ছাদন যুক্ত সুবর্ণ মণ্ডিত সিংহাসন, ঝালরে যুক্ত চন্দ্রা তপসকল মুক্তামালা দীপায়মান হচ্ছিল। মহামকরতময় ও স্ফটিকময় স্বচ্ছ ভবনে ভিত্তিসমূহ সৌন্দর্যে আধার ছিল। রত্ন নির্মিত লননা মূর্তির হস্তে রত্নময় প্রদীপ প্ররম শোভাযুক্ত ছিল। বহুলি সম্পদ লাভের কোনো বিশেষ কারণ না বুঝতে পেরে ব্রাহ্মণ দেবতা সেই সম্বন্ধে চিন্তা করতে লাগলেন। তিনি স্বগতিত্বিক করতে লাগলেন, এই বিপুল সম্পত্তি ও সমৃদ্ধির উৎস কী? আমি তো জন্মাবধি ভাগ্যহীন ও দিন দরিদ্র। এ পরমৈশ্চর্যশালী যদিও বংশশ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণের কৃপাটাক্ষ ছাড়া অন্য কিছু কিছুই হতে পারে না, এইসব তার করুণায় হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পূর্ণ কাম ও লক্ষ্মীপতি, তাই তিনি অনন্ত ভোগ সামগ্রী সম্বন্ধ যাজক ভক্তকে তিনি তার কামানুসারে বহু সামগ্রী দান করে যৎ সামান্য জ্ঞান করে থাকেন, তাই বোধহয় সাক্ষাতে কিছুই বলেন না। আমার যদুবংশ শ্রেষ্ঠ সখা শ্যাম সুন্দর সত্যই সেই মেঘ থেকে বেশি উদার, যে সম্পূর্ণ পরিপূর্ণ করবার ক্ষমতা ধারণ করলেও কৃষকের সম্মুখে বর্ষণ না করে তার নিদ্রা গমনের রাত্রি অন্ধকারকালে প্রবল বর্ষণ করেও তা যৎ সামান্যই জ্ঞান করে থাকে। আমার প্রিয় সখা শ্রীকৃষ্ণের দান উদারচিত্ত হয়ে থাকে, কিন্তু প্রচুর দিয়েও তিনি মনে করে থাকেন যে অল্প দিল। আর প্রেমী ভক্তের দেওয়া যৎ সামান্য বস্তু কেউ তার প্রচুর মনে হয়। এই দেখো, আমি তো কেবল এক মুষ্টি মাত্র চিপিটক দিয়েছিলাম, কিন্তু পরম উদার শ্রীকৃষ্ণ তা কত প্রেম প্রীতি সহকারে গ্রহণ করলেন। আমি যেন জন্ম জন্মান্তরে তার প্রেম, তার সৌন্দর্য, তার সখ্য ও তার দ্রাস্য লাভে বঞ্চিত না হই। আমি ধনসম্পদে প্রয়াসী আদৌ নই, সমস্ত গুণাধার মহানুভব ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে আমার অনুরাগ যেন নিত্য বৃদ্ধি পায়, আর আমি যেন তাঁর প্রেমী ভক্তের সৎসঙ্গ লাভ করে থেকে কখনো বঞ্চিত না হই। জন্মরহিত ভগবান শ্রীকৃষ্ণ ধনসম্পদের কুফলের কথা ভালোভাবে জানে। ধন সম্পত্তিতে মদমত্ত ব্যক্তিদের পতন সম্পর্কে তিনি পূর্ণরূপে অবগত আছেন, তাই তিনি সদগদ বিচাররহিত ভক্তদের যাচনা করা সত্ত্বেও ধনসম্পদ রাজ্য ও ঐশ্বর্য দান করা থেকে বিরত থাকেন। ভক্তদের প্রতি এটি তার অনুপম করুণার প্রকাশ। পরীক্ষিত বললেন, বুদ্ধিপূর্বক এইরূপ বিচার করে ভার্যাসহ সেই ব্রাহ্মণ দেবতা ত্যাগ ও অনাসক্তি সহকারে সেই ভগবত প্রসাদ স্বরূপ বিষয় গ্রহণ করলেন। দিনে দিনে তার প্রেম ভক্তির বৃদ্ধি হতে লাগল। প্রিয় পরীক্ষিত বললেন, দেবতাদের আরাধ্য দেবতা ভয় ভয়কারী যজ্ঞপতি সর্বশক্তিমান ভগবান স্বয়ং ব্রাহ্মণদের নিজ প্রভু ও ইষ্ট মনে করে থাকেন, তাই ব্রাহ্মণগণ এই জগতে সর্বাধিক প্রণম্য বলে স্বীকৃত। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা সেই ব্রাহ্মণ দেখলেন, যদিও শ্রী ভগবান অজিত তিনি কারো অধীন নন, সেই তিনি নিজ ভক্তের অধীন হয়ে যান, তার কাছে পরাজিত হয়ে যায়। ব্রাহ্মণ এইবার তাঁর ধ্যানে তন্ময় হয়ে গেল, ধ্যানাবেগে তাঁর অবিদ্যার গ্রন্থি শিথিল হয়ে গেল,
আর তিনি অতি শীঘ্রই তিনি ব্রহ্মদিগগণে পরামর্শ বৈকুণ্ঠ ধাম লাভ করলেন। হে পরীক্ষিত, ব্রাহ্মণদের নিজ ইষ্ট জ্ঞান ধারণকারী ভগবান শ্রীকৃষ্ণের এই ব্রাহ্মণ ভক্তির উপাখ্যান যে শ্রবণ করে সে শ্রী ভগবানের পাদপদ্মে প্রেমভাব লাভ করে সকল কর্ম বন্ধন থেকে তার মুক্তি হয়। শ্রী মন্মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে দশম উত্তরার্ধ স্কন্ধের সুদামার ঐশ্বর্য লাভ নামক একাশীতিতম অধ্যায়ে বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়।